গাইস, নতুন আপডেটের পরে যাদের মোবাইল ল্যাগ করছে, নতুন আপডেটের পরে যারা স্মুথলি আগের মতো গেম প্লে করতে পারছো না, এই আপডেটের পরে যাদের মোবাইলটা প্রচুর পরিমাণ ল্যাগ করতেছে, গেম খেলাই যাচ্ছে না, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক একটা স্পেশাল ভিডিও হতে চলেছে। গাইস, কালকে যখন একটা ভিডিও আপলোড করি এন্ড কালকের ভিডিওটা ছিল যে তোমাদের প্রত্যেকের মোবাইল কি ল্যাগ করতেছে নাকি করতেছে না, সেখানে অনেকেই কমেন্ট করেছে, মানে প্রায় 600 থেকে 700 জন মানুষ কমেন্ট করেছে, ভাই আমার ল্যাগ দিচ্ছে প্রচুর পরিমাণ। সবার মুখে একটাই কথা, আর সেটা হচ্ছে ল্যাগিং প্রবলেম, ল্যাগ প্রবলেম, নেট প্রবলেম, এই দুইটা প্রবলেম আমি আজকের ভিডিওতে সলভ করে দিব। তো অনলি দুইটা টিপস আমি তোমাদেরকে দিব, মাত্র দুইটা টিপস, সো প্রত্যেকেই এই দুইটা টিপস ফলো করবা, তারপরে আমি আশা করি তোমাদের যে ল্যাগিং প্রবলেমটা হচ্ছে এটা আপাতত সলভ হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? তো চলো আজকের পেছাল বাদ দিয়ে আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে আমরা চলে যাই। হাই গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেক মাই সালাম, কি অবস্থা সব, অনেক কেমন আছো তোমরা সবাই? আই হোপ, আমি আশা করি তোমরা সবাই মহান আল্লাহ তাআলার রহমতে অনেক বেশি ভালো আছো, অ্যান্ড আমিও তোমাদের দোয়ায় ভালোবাসায় সাপোর্ট সব কিছু মিলিয়ে এভরিথিং আলহামদুলিল্লাহ। গাইস, আমাদের আজকের ভিডিওর মেইন টপিকটা হচ্ছে বর্তমানে আপডেটের পরে কিন্তু তোমাদের মোবাইল ফোনটা অনেক বেশি ল্যাগ দিচ্ছে, এই ল্যাগটা কীভাবে সলভ করবা। তো আজকের ভিডিওতে কিছু সলিউশন আমি দিব, কিছু টিপস অ্যান্ড ট্রিক আমি তোমাদেরকে দিব, যেগুলো প্রত্যেকেই একটু কাইন্ডলি ফলো করবা। যে টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদেরকে দিব এগুলো প্রত্যেকে একটু মনোযোগ সহকারে দেখবা শুনবা, তাইলে ক্লিয়ার, ল্যাগিং যে প্রবলেমটা এটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি, আই হোপ। তো যাই হোক, ল্যাগিংটা কিসের জন্য দিচ্ছে এটা একটু জেনে নেওয়া যাক, এটা তো প্রত্যেকেই জানো কি জানো না এটা আমি তো আর বলতে পারবো না, তবে আমরা এখন বলবো যে কেন তোমাদের মোবাইলের ল্যাগিং প্রবলেমটা দিচ্ছে, কিসের জন্য। আগে তো ভাই ল্যাগ দিত না, কিন্তু এই আপডেটের পর কেন ল্যাগ দিচ্ছে? গাইস, ফ্রি ফায়ার যতগুলো আপডেট তারা করবে, হোক পরবর্তী আপডেট, যতগুলো তারা আপডেট দেখ না কেন, প্রতিটা আপডেটে কিন্তু ফ্রি ফায়ারটা বড় করা হয়। প্রতিটা আপডেটে দেখবা বিভিন্ন ধরনের মুভ তারা চালু করে রাখে, প্রতিটা আপডেটে দেখবা ফ্রি ফায়ারের সিস্টেমগুলো চেঞ্জ করে অনেক অনেক পরিবর্তন করা হয়, তারপরে অনেক বড় বড় আপডেট তারা নিয়ে আসে, যার জন্য আমাদের মোবাইলের স্টোরেজ যদি ফুল থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ল্যাগ দিতে বাধ্য। কথা কি ক্লিয়ার? এই কারণে কিন্তু তোমাদের প্রত্যেকের মোবাইলটা কিন্তু ল্যাগ দিচ্ছে। যাদের মোবাইলের র্যাম 8 GB তাদের মোবাইলে আমি আশা করি ল্যাগ দেওয়ার কথা না, তারপরেও যদি দেয় তাহলে অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দিও। গাইস, আজকে কথা বলবো যাদের মোবাইলের র্যাম 2 GB, 4 GB, 6 GB, এদের মোবাইল যদি ল্যাগ করে, এক কথায় যারা মোবাইল প্লেয়ার তাদের মোবাইল যদি ল্যাগ করে তাহলে এই দুইটা টিপস অ্যান্ড ট্রিক ফলো করবা, তাহলে ল্যাগিং প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো নাম্বার ওয়ান, প্রথমত ফ্রি ফায়ারটা ডাটা ক্লিয়ার করতে হবে। কথা কি ক্লিয়ার? এখন ফ্রি ফায়ার যদি তুমি ডাটা ক্লিয়ার না করতে পারো, খেয়াল করতে হবে স্ক্রিনের উপরে, ফাইনালি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ নতুন একটা ইন্টারফেস, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার অ্যাপ্লিকেশনটা আমি ডাটা ক্লিয়ার করব প্রথমে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ডাটা ক্লিয়ারটা করে ফেলেছি ফাইনালি। সো তারপরে তোমরা গেমের ভিতরে চলে যাবা, ডাটা ক্লিয়ার করেছো মানে ফ্রি ফায়ারের ভিতরে তুমি যা ডাউনলোড করেছো সব কিছু কিন্তু ওইখান থেকে কিন্তু সরে যাবে, রিমুভ হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? গাইজ, যখন তুমি ডাটা ক্লিয়ার করবে অ্যান্ড ডাটা ক্লিয়ার করার পরে যখন তুমি গেমে ঢুকবে, দেখবে যে যতগুলো তুমি ভাই ডাউনলোড করেছো ড্রেস আপ, তারপরে গানের স্কিন, অ্যানিমেশন, তারপরে হচ্ছে সব কিছু মিলিয়ে যতগুলো তুমি ডাউনলোড করেছিলে, যত মুড রয়েছে যতগুলো ডাউনলোড করেছো সব কিছু কিন্তু ভাই ওখান থেকে তোমার চলে যাবে। সো এক্ষেত্রে আমি তোমাকে সাজেস্ট করবো, তোমার যেগুলো প্রয়োজন, যেগুলো গানের স্কিন তোমার একান্তই প্রয়োজন, সেগুলো তোমাকে ডাউনলোড করতে হবে, ফাফাও উল্টাপাল্টা কিছু ডাউনলোড করলে হবে না। যে ড্রেস আপটা তোমার সবথেকে ফেভারিট মনে হয়, সেরা মনে হয় যে এই ড্রেস আপটা আমি পরে খেলি রেগুলার, ওইটাই তুমি শুধুমাত্র ডাউনলোড করবে। তোমার টার্গেট থাকবে আমার যে কয়টা জিনিস আমার ডাউনলোড করলে আমার মানে ভালো দেখা যাবে বা আমার চলবে, সে কয়টা জিনিস আমি ডাউনলোড করব, বাদ বাকি জিনিসগুলো আমি ডাউনলোড করব না। যাদের মোবাইলের র্যাম কম বা যাদের মোবাইলের স্টোরেজ কম শুধুমাত্র তাদের ক্ষেত্রে এটা, যাদের মোবাইলের র্যাম 8 GB তাদের জন্য এটা না। কথা কি ক্লিয়ার? সো তারপরে যখন তুমি ডাটা ক্লিয়ার করার পরে যখন এই সবগুলো যখন আবার নতুনভাবে ডাউনলোড করবে, যেগুলো তোমার ফেভারিট লাগে সেগুলো তো ডাউনলোড করতেই হবে নাকি, তা নাহলে কীভাবে খেলবে। তারপরে সেকেন্ড নাম্বার কাজ হচ্ছে তুমি একটা ম্যাচ গেম প্লে করবা, মানে বারমুডা র্যাঙ্কে, ঠিক আছে। আমার এই টিপস অনলি একটা টিপস দিয়েছি, আর সেটা হচ্ছে অনলি ডাটা ক্লিয়ার অ্যান্ড যেগুলো তোমার প্রয়োজন মনে হয় সেগুলো ডাউনলোড, বাদ বাকিগুলো রিমুভ। অনেক প্লেয়ার কিন্তু দেখা যায় যে মোবাইলের র্যাম 2 GB, সে হচ্ছে সব কিছু ডাউনলোড করে রাখে, যতগুলো ম্যাপ রয়েছে সবগুলো ডাউনলোড করে রাখে, তারপরে যতগুলো গানের স্ক্রিন আছে সবগুলো ডাউনলোড করে রাখে, তারপরে যতগুলো ড্রেস আপ আছে সবগুলো ডাউনলোড করে রাখে। এগুলো করা যাবে না, যেগুলো প্রয়োজন সেগুলো ডাউনলোড করতে হবে, বাকিগুলো না। ওকে,
তারপরে তুমি একটা বারমুডা র্যাঙ্কে যাবে, দেখবে যে আগের থেকে অনেক ইম্প্রুভ, অনেক পরিবর্তন হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে। আগে যেমন তোমার মাঠে গিয়ে ল্যাগ করতো, ওই যে প্লেন থেকে আমাদেরকে যখন নামিয়ে দেয়, এই জায়গায় তো সব থেকে বড় প্রবলেম কি, তাই না তোমাদের? সো এই জায়গাটা দেখবা আগের থেকে একটু হলেও ভালো হয়েছে। গাইস, এখন আমি তোমাদেরকে যে টিপস অ্যান্ড ট্রিকটা দিব, এটা কিন্তু সর্বশেষ টিপস অ্যান্ড ট্রিক, যেটা কিন্তু প্রত্যেককে মানা লাগবেই। প্রত্যেকেই যদি এই দুইটা টিপস অ্যান্ড ট্রিকটা যদি ফলো করো, তাহলে ল্যাগিং যে ইস্যুটা, ল্যাগিং যে প্রবলেম, এটা সলভ হয়ে যাবে। আর ততক্ষণে অনেকেই এখনও পর্যন্ত আজকের ভিডিওতে লাইক দেয়ই নেই। সো যারা যারা এখনও পর্যন্ত আমাদের আজকে ভিডিওতে একটা করে লাইক কমপ্লিট করো নাই, তাড়াতাড়ি একটা করে লাইক কমপ্লিট করে ফেলো। অ্যান্ড এই ভিডিওটা তুমি কোন জায়গা থেকে দেখতেছো প্রত্যেকে একটু কমেন্টস করে জানিয়ে দিবা। আর যদি তুমি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করবা, ইউটিউব থেকে যদি দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা। কেমন তো নাম্বার টু গাইস, প্রথমত তোমাদের মোবাইলে যেতে হবে, অ্যান্ড তারপরে তোমরা চলে যাবে ডেভেলপার অপশন। অনেকে কিন্তু ডেভেলপার অপশন মোবাইলে নাই, মানে যারা ডিপিআই এগুলো সম্পর্কে একটু কম বুঝো বা যাদের মোবাইলে ডিপিআই এক্সট্রাভাবে দেওয়া নাই, তাদের মোবাইলে এটা থাকবে না। সো সেক্ষেত্রে তোমরা তোমাদের মোবাইলে অ্যাবাউট সেকশনে চলে যাবে, অ্যান্ড ওইখানে তোমরা র্যাম অথবা ভার্সনের উপরে চারটা যদি ক্লিক করো, যে কোনো চারবার ক্লিক করতে হবে, তাড়াতাড়ি চারবার ক্লিক করলে ওই অপশনটা পেয়ে যাবে এক্সট্রা। সো তারপরে ওই অপশনের ভিতরে চলে যাবে, তোমরা এখানে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখাচ্ছি কোন জায়গায় যাবে। সো এখানে দেখতে পাচ্ছ উইন্ডোজ অ্যানিমেশন, উইন্ডো অ্যানিমেশন, এখানে তোমাদের প্রত্যেকের কী দেওয়া থাকবে আমি বলতে পারবো না, তবে এটা অফ করতে হবে, ঠিক আছে? অনেকের এক দেওয়া থাকে, অনেকের দুই, অনেকের তিন, এরকম দেওয়া থাকে, এখানে অফ করবা, ঠিক আছে? তারপর নিচে এখানে দেখতে পাচ্ছ এটাও অফ করতে হবে। তারপর তিন নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটাও সেম অফ করে রাখতে হবে, এই তিনটা জিনিস অফ করতে হবে। তাহলে কিন্তু আজকের ভিডিওতে আমি দুইটা টিপস অ্যান্ড ট্রিক আমি তোমাদেরকে দিয়েছি। আমি আবারও বলছি, প্রথমত তোমাদের ডাটা ক্লিয়ার করতে হবে, অ্যান্ড যেগুলো প্রয়োজন সেগুলো ডাউনলোড করবা গেমের ভিতরে, বাদ বাকিগুলো ডাউনলোড করার প্রশ্নই উঠে না বা প্রয়োজন নেই। ফ্রি ফায়ার অফিসিয়ালিভাবে যখন এটা ঠিক করে দিবে তখন তোমরা প্রত্যেকে আবার ডাউনলোড করবা, কোনো ব্যাপার না, ওকে? সো নাম্বার টু, তোমরা যে তিনটা জিনিস আমি অফ করতে বলেছি, এই তিনটা জিনিস প্রত্যেকেই ভালো করে দেখে নাও, এই তিনটা জিনিস ভালো করে অফ করে রাখবা, তারপরে মোবাইলটা একটু অফ করবা, তারপরে আবার অন করবা, তারপরে ডাটাটা অন করবা, তারপর হচ্ছে গেমের ভিতরে চলে যাবা, দেখবা আগের থেকে ভালো খেলা যাচ্ছে, অনেক ভালো খেলা যাচ্ছে। আর যদি এই টিপস অ্যান্ড ট্রিক দেওয়ার পরেও যদি ভালো না খেলা যায়, তাইলে এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবা, কেমন? আর ভিডিওর একেবারে লাস্টে একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের আজকের এই ভিডিও লাইক টার্গেট 10,000, কারণ এই যে উপায়টা, এটা বের করতে অনেক ট্যালেন্ট খাটাতে হয়েছে, অনেকভাবে ভেবে দেখলাম যে কি করা যায়। সো তারপরে দেখলাম যে এটা করলে মেবি প্রবলেমটা সলভ হয়ে যাবে, এই জন্য লাইকের টার্গেট 10,000, 10,000 লাইক কমপ্লিট করতে হবে, অ্যান্ড শেয়ারের টার্গেট 5,000, 5,000 শেয়ার অ্যান্ড 10,000 লাইক যেভাবে হোক কমপ্লিট করা চাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, অ্যান্ড আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।